বন্ধুরা, আমরা এসে গেছি এদিক সেদিক। আমি শ্যামাশ্রী। আমি সঙ্গীতা। আজকে আমরা এসেছি কর্ণপুরের আরেকটি বিখ্যাত জায়গা, এটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার বেশ কিছুটা সময় এখানে কেটেছে। এটা তার বাবার বাগান বাড়ি। তো তারা ছোটবেলায় এখানে এসে থাকতেন। আর জানো শ্যামাশ্রী, অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথম কুঁড়ে ঘর আঁকা শিখেছিলেন। আচ্ছা, তারপরে উনি শিকার করাও তো শিখেছিলেন ছোটবেলায়। শিকার করা, সামনে গঙ্গা, নৌকা চালানো, শিকার হিসেবে এখানে তো তখন ঘন বন ছিল, মোটামুটি বনই ছিল, ছোটখাটো শিকার পাওয়া যেত। তো শিকার করা শিখেছিলেন, নৌকা বাওয়া শিখেছিলেন, এই সমস্ত নিয়ে তার ছোটবেলাটা খুব আনন্দে কেটেছিল এখানে। আবার ঠিক এই বাগান বাড়ির মানে উল্টো দিকে মুখোমুখি গঙ্গার ওপারে আরেকটি বাগান বাড়ি আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের? সেই সময় কলকাতায় ডেঙ্গুর খুব প্রাদুর্ভাব ছিল, এটা অবিশ্বাস্য মনে হলো সত্যি। তো সেই ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে জোড়াসাঁকোর বাড়ি থেকে সকলে এসে ওই পানিহাটির একটা বাগান বাড়িতে কিছুদিনের জন্য তারা ছিলেন। তো সেখানে তখন কেটেছিল রবীন্দ্রনাথের ছোটবেলাটা। তো এই দুই বাগান বাড়ি মুখোমুখি বিখ্যাত দুটো জায়গা, তো ভালোই কেটেছিল তাদের ছোটবেলা। দেখো ওই জায়গাটা পুরো ঝর্ণার মতো, না সুন্দর, বন্ধ আছে আর কি, ওই অন্য সময় চলে। খুব সুন্দর আম গাছ, এটা একটা কাঁঠাল গাছ, খুব সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে, দেখো তো বড়। এর সঙ্গে কোনখানকার মিল পাচ্ছে বলতো? বোটানিক্যাল গার্ডেনের, তাই না? সেখানেও তখনও কত, ওখানেও কত রকমের গাছ। আর দেখেছো ঘাস দিয়ে দিয়ে কি সুন্দর মানে জায়গাগুলো করেছে, রাস্তাটা করেছে কত সুন্দর, অপূর্ব। ওটা দেখো পালকি রাখার ঘর, দেখেছো ওখানে পালকি থাকতো সেই সময়। তো পালকি ছিল যানবাহন, হ্যাঁ হ্যাঁ, দূরের রাস্তায় যেতে পালকি। আমাদেরই বসতে ইচ্ছা করছে বলো। বাহ, পার্কটা খুব সুন্দর সাজানো, সত্যি সুন্দর, সত্যি সুন্দর করেছে বলো, দেখার মতো হবে। গাছগুলো যখন বড় হবে আরো অপূর্ব লাগবে জায়গাটা, সত্যি এটা খুব সুন্দর করেছে। বেড়াতে আসার জন্য কিন্তু একটা দারুণ জায়গা, একটা আইডিয়াল জায়গা বলো। আর দেখো মানে সিট গুলো করেছে মনে হচ্ছে গাড়ির মতো, না চাকা দেওয়া, কাঠের, কি সুন্দর করেছে, না কতগুলো বট গাছ এখানে একসঙ্গে ঝুড়ি নেমে নেবে এরকম হয়েছে, রেখেছো ঝুড়ি গুলো নেমে নেবে, মানে আলাদা আলাদা মনে হচ্ছে সব। দেখো লেখা আছে ওখানে, বোর্ড দেওয়া আছে, বিষধর সাপ আছে এখানে। হ্যাঁ এখানে বিষধর সাপ আছে, তাই কাছে যাওয়া যাবে না। জায়গা তো, হ্যাঁ হতেই পারে। আর গাছের পটল গুলো দেখো না, দেখেই তো মনে হচ্ছে যে হতেই পারে, সাপ খুব থাকতেই পারে। কতগুলো গাছ, হ্যাঁ এনারা যে এত সুন্দর রক্ষণাবেক্ষণ করেছেন, তাই না? এটাই অনেক। অবন ঠাকুর 1871 সালে 7ই আগস্ট জন্ম, আর মৃত্যু হচ্ছে 1951 সালের 5ই ডিসেম্বর। উনি লিখেছেন নিজেই, কোন্নগরে কি আনন্দেই কাটাতে, সেই সেবার কোন্নগরে আমি কুঁড়ে ঘর আঁকতে শিখি জোড়াসাঁকোর ধারে। কি সুন্দর নুড়ি দেওয়া রাস্তা, অপূর্ব বলো। ওই যে ওনার আসল বাড়ি, এটা হচ্ছে মেন বাড়ি ওনার। হ্যাঁ চলো বাড়ির ভিতরে গিয়ে দেখা যাক। চলো চলো, হচ্ছে বাড়ি, অবন ঠাকুরের বাড়ি। কি সুন্দর বলো, চিন্তা করলেই যেন গায়ে কাটা দেয়, না এখানে তো ওনারা থাকতেন কত বছর। হ্যাঁ আজকে ঘরটা বন্ধ দেখছি গো, ভিতরে যাওয়া যাচ্ছে না, তবে বাইরের থেকেও খুব সুন্দর গো। হ্যাঁ এটা মনে হয় মাছেরই একটা চৌবাচ্চা ছিল, জানো তো, অ্যাকোরিয়াম স্টাইল। হ্যাঁ অ্যাকোরিয়াম স্টাইলে বিভিন্ন রকমের, তখন তো আর ওই রকম ধরনের অ্যাকোরিয়াম পাওয়া যেত না, এইভাবেই তখন আর কি মাছ রাখা হতো শৌখিনতার জন্যে, তাই না? অপূর্ব। বাড়ির পিছন দিকে সিঁড়িটা দেখো বন্ধুরা, কি সুন্দর। নিয়ে চলে এলাম অবন ঠাকুরের বাগান। আজ এই পর্যন্তই, তোমাদের কেমন লাগছে আমাদের সঙ্গে ঘুরতে অবশ্যই কিন্তু জানাবে, তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর সকলে ভালো থেকো, এর মতো টাটা টাটা।